হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ট্রাভেল টু আনলক। প্রথমে আমার তরফ থেকে সবাইকে আমি জানাই শুভ নববর্ষের, এই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আজ বছরের প্রথম দিনটা আমি আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো, আপনারা আমাদেরকে ব্লেস করবেন। আশা করি আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারবো। হ্যাঁ, এবার জানাই আমি দেবাঞ্জন দাস আমার নাম, আর আমি হাওড়াতে থাকি। আর আমার ব্যাপারে যাবতীয় তথ্য ধীরে ধীরে আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, তো এবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এরপরে আমি পুজো দিতে যাবো, তখন যখন ব্লগ করব আপনাদের সাথে তখন দেখা হবে। তাহলে এবার যাচ্ছি, মোটো ব্লগিং সেট আপে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি এই পুজো দেওয়ার জন্য আজকে। আজকের দিনটা পুজো দিয়ে স্টার্ট করব, আপনারা দেখতে থাকুন। মোটো ব্লগিং সেট আপ সেরকমভাবে আমি কিছু পাইনি, বাট এই আপনি দেখতে পারেন, এই হলো মোটো ব্লগিং সেট আপ। আমাকে এক হাতেই ক্যামেরা করে যেতে হবে। যাই হোক, আমাকে এক হাতেই ক্যামেরা করে যেতে হবে, যতটা পারবো ততটা করবো। দেখতে থাকুন, একটু নড়লে একটু নড়তে পারে, অ্যাকচুয়ালি মাউন্ট স্ট্র্যাপটা নেই। ঠিক আছে, চলো। আজকের দিনটা শুরু করলাম পুজো দিয়ে। আজকে শুভ নববর্ষ সবাইকে, পুজো দিয়ে কাটল। আর এই যে মন্দিরটি আপনাকে দেখালাম, এই মন্দিরটি বহু প্রাচীনতম মন্দির, বালির একটি জাগ্রত মন্দির। যাই হোক, কেমন লাগলো না লাগলো প্লিজ অবশ্যই জানাবেন, আমি একটু মোটিভেট হব। এর পরের অংশটি দ্বিতীয় ব্লগে আসতে চলেছে। আর এই ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন আমার। আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবে। নতুন ব্লগ করছি এখন,